বাহারে ফুলে দেখছে দোলা, তা দেখে মন যে আমার হয় গো তোলা। ফুলের সঙ্গে সঙ্গ দিতে তাই তো ছুটে এলাম ঝিকর গাছার গদখালিতে। দর্শক, গদখালির পানিশারা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেখানেই যাই সেখানেই আগে খুঁজি মনোরম প্রাকৃতিক পরিবেশ। তো এইখানে চারিদিকে ফুল আর ফুল, অনেক পর্যটক এসেছে। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফুলের রাজ্য গদখালি আসার সম্পূর্ণ একটা গাইডলাইন, কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ হবে, ফুলের দাম কেমন ও কখন আসবেন এখানে। যশোর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে অবস্থিত ঝিকরগাছা বাজার, আর ঝিকরগাছা বাজার থেকে আরও 5 কিলোমিটার সামনে এগিয়ে গেলে পেয়ে যাবেন গদখালি বাজার। ঐতিহাসিক যশোর রোডের দুই পাশে থাকা শতবর্ষীয় রেন্টি গাছের ছায়া আপনাকে দিবে রোমাঞ্চকর একটা যাত্রা। এছাড়াও ঝিকরগাছায় আপনি ট্রেনেও আসতে পারবেন, যে যেভাবে আসতে চান আসতে পারেন। তবে গদখালির ফুল বেচা কেনা দেখতে হলে অথবা ফুল কিনতে হলে এখানে আপনাকে পৌঁছাতে হবে খুব ভোরে। সূর্য ওঠার আগেই ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রায় 90টি গ্রামের ফুল চাষিরা এখানে ফুল নিয়ে আসেন বিক্রি করার জন্য। ফুলে ফুলে ভরে ওঠে গদখালির ফুল বাজার, এখানে বসে ফুলের মেলা। বেলা একটু গড়িয়ে যাওয়ার সাথে সাথে ফুল বেচাকেনা শেষ, চোখে মিলবে শুধু ফুলের বান্ডিল, চালান হয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। ঝিকরগাছা উপজেলার অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ফুলের রাজধানী এই গদখালি। চলুন এবার ফুলের বাগান থেকে ঘুরে আসি। ফুল চাষ ও ফুল বাগান এই উপজেলার অধিকাংশ গ্রামের মাঠ জুড়ে, তার মধ্যে অন্যতম পানিশারা ইউনিয়ন। পানিশারা যাওয়ার জন্য গদখালি বাজার থেকে ইজিভ্যানে উঠে পড়লাম। 10 থেকে 15 টাকা জনপ্রতি ভাড়া, প্রায় 5 কিলোমিটার পথ যেতে হবে। দুই পাশ জুড়ে দিগন্ত জোড়া রঙের সমাহার, লাল নীল হলুদ বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে। জমিতে ফুল চাষ করে এখানকার চাষিরা, বাড়ির চার ধরে শৌখিন ফুলের বাগান নয়, মাঠের পর মাঠ জুড়ে ফুলের ক্ষেত, ফুলই এখানে ফসল। বাতাসে ফুলের মিষ্টি সৌরভ, মৌমাছির গুঞ্জন, প্রজাপতির ডানার জৌলুসার রঙের অপুরাণ সৌরভের সামনে দাঁড়িয়ে বিশ্বাসী হতে চায় না জায়গাটা আমাদের রক্তক্লোদার কোলাহলে ভরা মাটির পৃথিবীরই একটা টুকরো। চলে আসলাম পানিশারা ফুলের মোড়ে, এসেই চলে গেলাম মাঠে। খুব নিকট থেকে উপভোগ করছি আর আপনাদের মাঝেও শেয়ার করছি। আমার আশপাশ জুড়ে শুধু ফুল আর ফুল, অনেক অনেক ফুল। এই মাঠের বেশিরভাগ জমিতে এখানকার কৃষকেরা ফুল চাষ করেন, অল্প কিছু জমিতে ধান পাট আলু পেঁয়াজ চাষ, আর বাকি সব জমিতেই ফুল চাষ। ফুল চাষ করেই তারা লাভবান হচ্ছেন, আর এই ফুল চাষের পথ প্রদর্শক হচ্ছেন শের আলী সর্দার। প্রায় 4 দশক আগে অর্থাৎ 1982 সালে পশ্চিমবঙ্গ ভারতের এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে জানতে পারেন ফুল চাষ সম্পর্কে। তখন গদখালির মাটিতে ফুলত ধান পাট গমসহ অন্যান্য ফসল। শের আলী ভাবতে থাকে পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশের মাটি তো একই, তাহলে এখানে কেন ফুল চাষ হয় না। এভাবেই হল সূচনা, রজনীগন্ধার মাধ্যমে শের আলী করলেন ফুল চাষের সূত্রপাত। এভাবে প্রায় 4 দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিল তার বিস্তার ঘটেছে এখন পুরো অঞ্চল জুড়ে। এখন আসছে নিত্য নতুন জাতের ফুল। ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রায় 650 হেক্টর জমিতে ফুল চাষ করেন এখানকার কৃষকেরা, যার মাধ্যমে তারা প্রতিবছর কয়েক কোটি টাকা আয় করে থাকেন। ফুল চাষ হওয়া এসব মাঠে আপনি যদি ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই এখানকার কৃষকদের সহযোগিতা নিতে হবে। অনেকেই এখানে ছবি তুলতে গিয়ে বাগানের ক্ষতি করে যায়, এসব নানা কারণে ফুল চাষিরা বিনা অনুমতিতে ফুল খেতে প্রবেশ করতে দেয় না। তবে ফুল চাষ হওয়া পলি হাউসে 10 থেকে 20 টাকা জনপ্রতি টিকিটে প্রবেশ করে দেখার সুবিধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক পলি হাউস, যার মধ্যে চাষ হয় জারবেরা, গ্ল্যাডিওলাস, গাঁদাসহ নানা প্রজাতির ফুল। তুলনামূলকভাবে এখন ফুল কম, তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ফুলে ফুলে ভরে উঠবে এসব বাগান। অল্প স্বল্প ফুল বাগান ঘুরে দেখার পর পুনরায় চলে এলাম পানিশারা মোড়ে। এখানে রয়েছে বেশ কটি ফুলের দোকান,
সপ্তাহের ছুটির দিনে এখানে ঘুরতে আসেন হাজার হাজার মানুষ। আর রাস্তার পাশ জুড়ে নির্মিত হয়েছে নানা ধরনের বিনোদন কেন্দ্র ও পার্ক। এ সময়টাতেও দেখতে পাচ্ছেন শরণার্থীদের উপচে পড়া ভিড়। সদ্য ক্ষেত থেকে ফুল তুলে এনে এখানেও করছেন বিক্রি। প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছিল 5-10 টাকা, রজনীগন্ধা প্রতি পিস 8-10 টাকা, জারবেরা 15-20 টাকা, গাধা 500-700 টাকা হাজার। দামের ব্যাপার কম বেশি হতে পারে, এটাই যে লিগাল তেমন কিন্তু নয়। চলুন এবার পার্ক থেকে ঘুরে আসি। পার্কে প্রবেশের জন্য 30 টাকার একটা টিকিট নিলাম। পার্ক জুড়ে রয়েছে অসংখ্য ফুলের গাছ, বাচ্চাদের জন্য ট্রেন, নাগরদোলা সহ সাজানো গোছানো একটা পরিবেশ। একা এসেছি যেহেতু সময় পার হচ্ছে না, কিছু ফুটেজ সংগ্রহ করার পর পার্ক থেকে বাইরে বের হয়ে আরও একটু ঘোরাঘুরি করে বাড়ি ফেরার কথা ভাবছি। পানিসেরা ফুলের মোড়ে এসে মশলা দিয়ে পেয়ারা মাখানো খেয়ে উঠে পড়লাম ইজি ভ্যানে। সেখান থেকে গদখালি, তারপর ঝিকরগাছা বাজার, এরপর আমার গন্তব্য মনিরামপুরের পথে। এতক্ষণে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।